লিফট এখানেই ছিল। আমি টিকিট অটো দান করাই যাচ্ছি ধানবাদ স্টেশন, একটু পরে রাজধানী, আমার রাজধানী করে বেরো। এবার রাজধানী মনে হয় ডিলে আছে, এখানে রাজধানী দেবে। এটা হলো ধানবাদ স্টেশন, এখন কোন ট্রেন আসছে আমাদের? NDS রাজধানী, ও 17-18 রাজধানী। রাজধানী এটাকে নিয়ে সার্ভিসিং করাতে হবে। আইআরসিটিসি জলের বোতল, MRP 15 রুপিস। এটা কত কাজ করছে সবার ব্যাপার বন্ধু, সবার জন্য বেটি। তো আমারটা ইউজ করতে পারিস, গদি হয়ে যাবে। কি ডবল দিচ্ছে রে? আদিল পেপার দিয়ে গেল সানডে টাইমস, ফ্রি 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 পেপার, ফ্রি শ্রী নরেন্দ্র মোদীজি লিখেছে। সিস্টেমটা খুব ভালো, কেউ বাথরুম অটোমেটিকলি এখান থেকে সাইনটা দিয়ে। এইভাবে রাজধানী পরিষ্কার করা। তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগে? আমি এখনো বেডশিট গুলো এটা আমার সামনে কি এসি নাকি এটা
আমারও লাগবে একটা দাদা, একটা আমার জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে, চা চাইবো? ভেজে বললো তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্যাকেট কাটিস না, দেওয়ার সময় দিয়ে দেবো। কাটিস না প্যাকেট, দিয়ে দেবো। কাটিস না প্যাকেট, দিয়ে দেবো। একটা ভেজ, একটা ননভেজ ট্রাই করছি, শেয়ার করে নেবো, দু রকম খাওয়া হয়ে যাবে। Waiting. Yes. আরে দাও, চলো আমার খাওয়ার চল। অমলেট দিয়ে একটু নিয়ে নে। এটা কি? কি বলছিস? এটা ব্রেড, কাগজ পরে খাবার খারাপ না, খাবার খুব ভালো। আমি হলে অমলেটটা তো খারাপ হবে, ভালো খাবার। এখানে বুঝলাম, ও সস্তা দেবো, ও ডিমটা রাখবো, বুঝতে পারছি না। চলো এই রাজধানী থেকে নামলাম, ঘুরে যাওয়া হবে। পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছি,
নিচক লোকাল অ্যানাউন্স করে দিয়েছে 11:20 থেকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ুন। আর আমি চলে এসেছি 13 নম্বরে। ওই বালিচক লোকাল দাঁড়িয়ে আছি 13 নম্বরে, 11:20 থেকে ছাড়বে। চলো একটু সামনের দিকে যাব বসার জন্য। ট্রেন বাতিল করলো। আরে আজকে রাজধানী পুরো 1 ঘন্টা লেট করে এসছে। যাক মোটামুটি চলে এলাম, এবার জার্নি কমপ্লিট। ট্রেনও চলে এসছে। চলো টাটা।